আজকে যে সারি প্লে অনুষ্ঠান বুঝতে আমার স্যার আমাদের পরিবেশ সবাই আজকে কি প্রধান অতিথি আমাদের এই বিভাগের গার্ডিয়ান স্যার এই অনুষ্ঠানের সভাপতি মহোদয় বুঝতে আমাদের ব্যবসায়ী আইকন বঙ্গবন্ধু সমিতি জেলা প্রেসিডেন্ট আমি আমার ব্যবসায় অনেক সহযোগ পেয়েছিলাম, স্যারকে অনুষ্ঠানে বিরক্ত করেছি, পাশাপাশি তিনি বিদায়ী স্যার আমার, যখন থেকে উনি আপনার পদার্পণ করছেন সবসময় অনেক আবেদন নিয়ে বা অনেক কিছু বলার সুযোগ পেয়েছি, আমি পরিবার থেকে দাঁড়িয়ে আসি, অনেক সময় স্যারকে আমি অনেক কথা বলছি, স্যার যেন আমাদের প্রতি কোনো সময় মন খারাপ না করে, এবং সবচেয়ে বড় জিনিস স্যার যখন তিনি লালনিহাটের ডিসি বোর্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে মনে হয়েছিল ডিসি বোর্ড একটা শান্ত পরিবেশে এতদিন আমরা কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আমি আমার পরিচয়টা দিই, আমি আমার মামার নাম মোহাম্মদ রায় আলী, ফুলবাড়ি উপজেলা অটোমেটিক একজন মালিক, এবং আমি আজিদ বাড়ির একটা বিল করছি। তো এই সুবাদে আমাদের সঙ্গে আমার একটা পরিচয় আছে, এবং এখানে আমাকে স্যার ডাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং আজকের আয়োজনকে আমি ধন্যবাদ দিচ্ছি যে সুন্দর একটা পরিবেশে আমাদের মানে আহ্বান করা হয়েছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসলে আমি এই কাজ ভাড়াগুলো আমার জানা ছিল বাসায় গিয়ে যেন এই সমাজ
যেন আসলে কোনো কাজের মধ্যে যেন থাকে, তার ফলে তো মানসিকতা এবং শরীর অনেক ভালো থাকবে। আমার বাবা আসলে 2007 সালে মানে বিয়ারে গেছিলো, গতকাল আর কি মারা গেল। উনি আসলে কোনো না কোনো আসলে আমরা তার কর্মের মধ্যে রাখার চেষ্টা করছিলাম। তো সর্বশেষ মানে শেষ রোজার দিন আর কি অনুষ্ঠান করে একদম বিছানায় পড়ে গেছি। তার আগে মোটামুটি আর কি সুস্থ হয়েছিল। তার আমিও সাহায্যে বলবো, সাত যেন কোনো কাজের মাধ্যমে থাকে, তাহলে আসলে ভালো লাগবে এবং ভালো থাকবেন। আর আমাদের তৈরি দোয়া করবেন। আর কিছু সময়ে চাকরির মধ্যে অনেক সময় স্যার যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা জেলা অফিসের যারা আছে তারা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি সবার পক্ষ থেকে আমি তাদের ক্ষমা করতে নিয়েছি। আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আসলে চাকরি এখনও অনেক দিন আছে, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে সবের মতো সুন্দরভাবে আমরাও বিদায় নিতে পারি। এই দোয়া এবং রেখে আমার সভাতে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আর স্যারের সাথে আমার অনেক অল্প দিনের পরিচয়, আমি যখন জয়েন করছি মাত্র 3 মাস বার্ষিক, তারপরে এসে এখানে তার সাথে পরিচয় হলাম। পরিচয় হওয়ার পর যেটুকু আমার কাছে মনে হয়েছে যে এত সহজ সরল মানুষ, আমার কাছে এটাই মনে হয়েছে খুব ভালো মানুষ। আর আমাকে যথেষ্ট একটু গাইডলাইন দিচ্ছে, হেল্প করছে। 3 মাসে আসলে মানুষের কিছু অর্থ সম্পর্কে বলা যায় না, তারপর আমি যথেষ্ট আমাকে ভালো লাগছে। আর আমার বাড়িটা হচ্ছে যে ওনার উপজেলা 1:30 বগুড়াতে, আবার ডিস্ট্রিক্টও একই এলাকায়, উপজেলা একই এলাকায়, আবার শহরের বাসাগুলো পাশাপাশি। আমি আর এখানে কিছু বলতে চাই না, স্যারের সব দিক দিয়ে আমি খাদ্য বিষয় মনে সবাই কোথাও মনে আর খুঁজে পেলে এখানে পাই দেখ একটা আশ্বাস ছিল একটু জাতি হবে বিদেশ দিতে হবে না ভাই হয়তো কর্মস্থল দিতে চলে যাচ্ছে ভাই ভালো মানুষের আমার তো ভাইকে দোয়া রাখবো এবং সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের সুস্থ সুন্দর থাকবে এই দোয়া এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক গুনাম আশাক লাগম এবং সভাপতি গুনাম সাহকে এবং খাদ্য বিভাগের সরকার কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন মানুষদের দৃষ্টি থেকে মানব সকল আমার সমিত সকল ভাইদেরকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে যে মানুষটি এখান থেকে বিদায় সংবর্ধনা পরিচালনা করা হয়েছে এই মানুষটি আমার পাশের জেলার একজন পাশের জেলার এবং উনি আমার দীর্ঘদিনের সহকর্মী। আপনাদের লালমনিরহাট আসার আগে আমি মির্শিয়া দুই জেলায় কাজ করেছেন, আমি তখন থেকে ওনার পাশাপাশি কাজ করি এবং উনি আমার বন্ধুর মতো। আমি যখন লালমনিরহাট জেলায় আসি তখন ওই তিস্তা নদীর ভিতরে ব্রিজের ফ্যাক্টরি থেকে পৌঁছে উনি কাপড় খুশি হয় এবং বলে যে হাতুন ভাই আপনি আসলে আমার অফিসে আপনি কাজ করতে শুরু করবেন। আমি আসে ওনার অফিসে বসে আগে চা খাই, তারপরে জেলার বিভিন্ন অবস্থা ওনার মাধ্যমে শুনে তারপর আমি কাজ করি। আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, আমি একজন উন্নয়ন স্বাস্থ্য সরকার কর্মী আর কি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল নিউট্রিশন ইন্টারন্যাশনালের কাজ করে আমি রাজশাহী এবং রোগ বিভাগের বিভাগের পুষ্টি চাল। আপনারা জানেন যে এই যে বিডাব্লিউডি বানানো গ্রুপ কেন্দ্র একটা সেপিনের প্রোগ্রাম চলে এবং এফেক্ট কর্তার খাদ্য কর্মসূচি একটা সেপিনের প্রকল্প চলে, এখানে পুষ্টি চাল দেওয়া হয়। এই পুষ্টি চালের জন্য বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, আমরা বিদেশি খাদ্য সরকার। আমার এই বিষয়ে একটু বলতে চাই যে এনাকে যেভাবে আপনারা সম্মিলিতভাবে এনাকে বিদায় দিচ্ছেন এরকম বিদায় আমার খুব একটা মনে পড়ে না। আমি সেই 1967 থেকে ক্যাম্পের সাথে সম্পৃক্ত। তো নজরুল ইসলাম সাহেব অত্যন্ত যেটাকে বলা হয় বিনয় নম্র ভদ্র আছে এবং উনি যেভাবে এই জেলা পরিচালনা করলেন একদিন বিষয়ে
থেকে আমি কেন সকলে জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই তাকে আন্তরিকভাবে তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে। সেই সুবাদে আমি এই বিদায় লগ্নে আজকে তার শেষ করব দিবস। আল্লাহ পাক তিনি ওনার বাড়িতে যাবেন, কাউকে টাকা হলা দিয়ে কোথাও কিছু দরকার নেই। অনেকে লোক দেখা করছে, আপনি এত টাকা পেনশন পেয়েছেন 50 লাখ 80 লাখ, ব্যবসায় ডবল লাভ, এই প্রতারণায় আপনার নিজে যতদূর চলার মতো চলবেন, এবং যদি আপনি সোশ্যাল ওয়ার্ক করেন তাহলে আপনার রঙ্গিপ্তি বাড়বে। এবং আমার একজন প্রিয় সহকর্মী এই বিদায়বেলায় আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ে খাদ্য বিভাগের সাথে সম্পৃক্ত এবং খাদ্য বিভাগের বাইরেও আমাদের সহকর্মী, বিদায়ী সহকর্মী রফিকুল ইসলাম সাহেবের সাথে সম্পৃক্ত অতিথিবৃন্দ, আমিও সাথে সম্বর্ধনা মানে পরিচয়ে যাচ্ছি না। সেই সাথে উপস্থিত আমাদের বিদায়ী অতিথির সহধর্মী, আমাদের শ্রদ্ধেয় ভাবি, ওনার তিন মেয়ের মধ্যে এক মেয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। দুজন আসতে পারতো, আমি শুনলাম আমাদের পরীক্ষার কারণে আসতে পারেনি। যাই হোক, খুব ফলপ্রসূ এবং সময় বুঝিকে একটা অনুষ্ঠান লালমনিরহাট খাদ্য পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে গর্বিত করে দিচ্ছি। রফিক সাহেব আসলে সবাই বললেন, যেমনটি আমিও এরকমই মনে করি, উনি খুব পারফেক্ট জেন্টলম্যান আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি খুব স্বচ্ছন্দ ফিল করতাম লালমনিরহাটে। আমার চাকরি আমারও 2 বছর হয়ে গেছে, যে কোনো সময় আমাকে এখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় কর্তৃপক্ষ বদলি করবে। লালমনিরহাট নিয়ে আমি খুব টেনশন নিয়েছিলাম বলা চলে। আর অ্যাজ এ আরসি ফুড লালমনিরহাটের প্রতি আমাদের স্পেশাল একটা সফট কথা ছিল সবসময়, যেহেতু এখানে আমি কিছু করছিলাম, আমার সব কিছু জানা, এই জানার অভিজ্ঞতার কারণে আমি ওনাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছি আমার অবস্থান থেকে। আর উনিও দেখতাম যে খুব পোলাইটলি পরামর্শগুলো নিতেন, এবং উনি ওনার নিজের কর্মদক্ষতা, নিজের বুদ্ধি বিবেচনায় বিভিন্ন প্রবলেম সলভ করতেন। আসলে ওনাকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি, এবং আমি আসলে নিজেকে একটু আমি জেলাস হচ্ছি, কারণ ওনার তিন মেয়ে এখন ওনার খুব পরম সৌভাগ্য সময় কিন্তু আপনার রিটায়ারমেন্ট উনি জামাই মেয়েদের বাড়িতে যাবেন, বিভিন্নভাবে তাদের মাধ্যমে সেবা নেবেন। এতদিন তো উনি জনগণের সেবায় খাদ্য বিভাগে নিয়োজিত কর্মী হিসেবে ছিলেন, এখন ওনার আপনার রিটায়ারমেন্ট ওনার জীবনটা আমার মনে হয় সুখেরই হবে। উনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হবেন, এবং আমাদের খাদ্য বিভাগের বিভিন্ন দপ্তর একদম মাঠ পর্যায় পর্যন্ত আছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে। উনি যখনই যেখানে যাবেন, উনি একজন প্রাক্তন খাদ্য বিভাগের কর্মী হিসাবে উনি যথেষ্ট সম্মানিত সম্মান পাবেন আমি মনে করি। কারণ এই ডিপার্টমেন্ট থেকে যারা পিআরএলে গেছে, এবং এই ডিপার্টমেন্টের থেকে যারা অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, এবং আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ হোক বা আমাদের নিজের সহকর্মী হোক, কেউ আসলে আমরা কিন্তু খুবই সহমর্মিতার সহিত এবং তাকে খুবই কোর্ডিয়ালি রিসিভ করি, এবং আমরা কিন্তু অনেক সময়ও দিই তাদের। উনিও করেছে অনেকের জন্য, আমি আশা করছি উনিও পাবেন এই ধরনের সহযোগিতা। আর ওনার কর্মকালীন সময়ে আপনারা সবাই বললেন উনি খুব দক্ষতার সহিত চাকরি জীবন শেষ করছে। আসলে পুরো চাকরি জীবন সুস্থ থেকে শেষ করাটাও একটা সৌভাগ্যের বিষয়, অনেকে এটা পারে না। আর উনি অডিটর হিসেবে চাকরিতে যোগদান করেছে 1990 সালে, শুনলাম আমি 35 বছর চাকরি করেছে উইদাউট এনি ক্লেম, আমি যতটুকু মনে করি ওনার কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু একটা সফলতা, আমাদের সবার সৌভাগ্য এরকম হবে না।
অনেকে হয়তো আগেই চলে যাবে বিভিন্ন কারণে, অনেকে বিভাগীয় মামলা বিভিন্ন ধরনের প্রোগ্রামে পড়বে নিজের অসাবধানতার কারণে, অথবা তার সাবঅর্ডিনেট অথবা তার সহকর্মীর ভুলের কারণে, এটা ওনার হয়নি। এই দিক দিয়ে আমি মনে করি উনি সফল একজন সরকারি কর্মকর্তা, আজকে চাকরি জীবন উনি শেষ করতে যাচ্ছেন। আর অনেকে বললেন একদিন আসলে আমাদের সবাইকে দুনিয়া থেকেও চলে যেতে হবে, বিদায় তো নিতেই হয়। চাকরি জীবনের এক স্থান থেকে আরেক স্থান পদোন্নতির কারণে অথবা প্রতিযোগিতার কারণে আমরা যাই, আমার পাশাপাশি এই যে এরকম অবসর লাইফেও আমাদের যেতে হবে আর একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব এই স্মৃতিগুলো থাকবে, ভালো গুণগুলো থাকবে মানুষের। আসলে ভালো গুণগুলো যখন বেশি হয় তখন আসলে দু একটা খারাপ গুণ থাকে, সেগুলো আর মানুষের চোখে পড়ে না, মানুষ আফসোস করে। অনেকে এখনই আমাকে বলতেছে স্যার ওনার মতো একজন ডিসিপ্লিন এখানে আনার জন্য আপনি একটু কাজ করেন, তোমার মতো ডিসিপ্লিন, তার মানে এটাই ওনার সফলতা। আমরা চলে গেছি এই জায়গা থেকে, উনি বললেন জানি না আমি কতটুকু কাজ করতে পারছিলাম, পেরেছি এখানে, কিন্তু এইগুলি আমাদের ভালো লাগে যে একটা জায়গা থেকে চলে যাওয়ার পর যখন আমাদেরকে একটু স্মরণ করে অথবা বলে স্যার আপনার সময় এরকম ছিল, এখন তো চলছে এরকম হচ্ছে, আপনার সময় ভালোভাবে কার্যক্রম চলছে এই জায়গায়, আমি আসতে হিসেবে এখানে কতটুকু করতে পারছি জানি না চলে যাবো, তখন এরকম কেউ যদি বলে তখন হয়তো এটাই আমাদের পাথর হয়ে থাকবে আমাদের চলার পথে। যে পারিবারিক জীবনে উনি খুব সুখী মানুষ, তিন সন্তানের তিন কন্যা সন্তানের পিতা, এবং দুইজনকে অলরেডি পাকিস্তান হতে পেরেছেন আমি জেনেছি। আশা করছি উনি পারিবারিক জীবনে তাদের সান্নিধ্যে আজকে আমরা ওনাকে ওনাদের হাতে ছেড়ে দিলাম, ভাবি যতটা সময় পায়নি, বিভিন্ন সময় দেখা গেছে চাকরি সূত্রে উনি অনেক বাইরে ছিলেন, আরও বেশি ভাবিকে সময় দেবেন, ভাবিও তাকে সময় দেবেন, এবং তার মেয়েরা তাকে আরও বেশি রেসপেক্ট করবে, তার খেয়াল রাখবে, এই আশা রাখছি আমি তাদের কাছে। পাশাপাশি আমরা চাকরির সূত্রে যতদিন চাকরিতে আসি, আমি অন্তত আমি যেখানে চাকরি করি আপনি চলে আসবেন, ভাবি যে বাচ্চাদের চলে আসবেন, আপনি আসলে খুব প্রিয় একজন মানুষ ছিলেন আমার, আমি সবসময় ফিল করি এবং আমার অফিসে আমি বলি এই যে আমাদের মধ্যে অনেকে বিভেদ সৃষ্টি করে প্রমতি ক্যাডার, আমি বলি দেখো ক্যাডার প্রমতি বিষয় না, অ্যাজ এ অফিসার অ্যাজ এ ম্যান যে কতটুকু তার যোগ্যতা অনুযায়ী ওই বিভাগটা বা ওই জেলাটা ওই ইয়েটা পরিচালনা করতে পারবে, তার জুরিডিকশনটা, এটাই হলো তার পরিচয়, এটাই হলো তার অফিসার সুযোগ, সে কতটুকু নিজেকে এক্সপ্রেস করতে পারলো, নিজেকে দক্ষতা শো করতে পারলো, উনি পেরেছে। আমি মনে করি উনি দক্ষ, সফল, এবং উনি একজন ভদ্র মানুষ হিসাবে যতটুকু খাদ্য বিভাগের জন্য করা দরকার উনি সবটুকু চাকরি জীবনে করেছে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তার পারিবারিক জীবন, তার অবসর জীবন শান্তিময় হোক। মহান আল্লাহ তাআলার যে কাজগুলো আছে যেগুলো করতে পারে চাকরি জীবনে আরও বেশি উপরি করতে পারবে, এই তার পরকালেও আল্লাহ তাআলা তাকে ভালো রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের এই সুন্দর ফলপ্রসূ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায় থেকে, কষ্ট করলেন আসলে আমার জন্যই দেখে গেছেন, আমাদের বলতেছিলেন বাবু যে এরকম ব্যাপার 12টার অনুষ্ঠান করতে আসলে আমি ভিজিটও সেরে নিলাম একটা এই ফাঁকে, কারণ লাঞ্চের পর আর ভিজিট করতে হতো, সকলে যাবো শুধু আপনার চাওয়া এরকম যদি আপনি দেখে থাকেন, আর ওইদিকে আমি প্রায় দেখে আসলাম, এই তো এই জন্য আরও দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আজকে সবাই উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত সফলীভূত করার জন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং পরিশেষে আবারও সবাই ধন্যবাদ জানাই আমাকে এখানে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার সুযোগ করে। Thank you.
মাননগর আমাদের বিভাগে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশা প্রস্তা শত দেশবার মাঝে আমাদের এখানে উপস্থিত থাকবে ধন্যবাদ করে। এছাড়াও বীরেন্দ্র সিনহা উপস্থিত আমাদের জেলার মিল মালিক এবং ক্যামেরা অফ কমার্সের সভাপতি এবং বিভিন্ন মিল মালিক, এছাড়া আমাদের জেলার ওয়েমের বিভিন্ন জেলাগণ এবং খাদ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেক মানে কথা বলেছে, আমি চেষ্টা করছি যে সবার সাথে মিলেমিশে এই জেলাকে ভালোভাবে কাজ করে যাওয়ার জন্য করছি, এটা আপনারাই চেষ্টা করছেন। তবে আমি জেলার মধ্যে প্রবলেম হলে আমাদের সত্য আমাদের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণে পরামর্শ অনুযায়ী কিন্তু আমি জেলা করছি, আমি এলাকায় অনেক প্রবলেম হলে স্যারকে জানাইছি, স্যার সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন। তবে আজকে যে অনুষ্ঠানে যে আমাকে এভাবে দিতেই আপনারা দিলেন, সত্যি আমি যারা আয়োজক করে আমাকে লালমনি হবে স্বাগত করে কর্মকর্তা জেলা বা জেলার তাদের কাছে কিন্তু থাকবো মনে থাকবে আমার লালমনি লালমনি আসবে। আমি 1990 সাল থেকে খাদ্য দপ্তর থেকে চাকরি জীবন শুরু করি, তারপরে ফিরে আসি, এরকমভাবে আমি একটা সে সম্বর্ধনা পাবো করছে তারা সম্বর্ধনা, কিন্তু এরকমভাবে সম্বর্ধনা আমি পাইনি। যার ফলে আমার লাস্ট কর্মস্থল আমি লালমনি হাট, সবার কথা মনে থাকবে আমার। আমি চেষ্টা করেছি যে সবার সাথে মিলেমিশে চাকরি করার জন্য, এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছে জানে সবাই, এটা আমাকে অনেকজন সকালে আসলে কালো আসবে তারা আমাকে মানে দোকানের সঙ্গে তারা আমাকে মানে বলছে স্যার আমরা আপনার মিটিংয়ে থাকবো, এটাই কয়েকজন আছেন না তার সাথে যে এখানে আমাদের স্যার যারা আমরা কর্মরত ছিলাম আমাদের খাদ্য বিভাগ থেকে শুরু করে আমাদের মিল মালিক প্লাস আমাদের জেলার অত্যন্ত এখানে না বলছি নয় যেমন আমাদের পয়সা বলছিল স্যার খুব ভালো ছিল আমাদের এখানে সবসময় আমাদের নিউট্রিশন ইন্টারন্যাশনালের কোঅর্ডিনেটর জাহানাম স্যার মানে কালকে হঠাৎ করে মানে মনে ছিল না হঠাৎ করে আমার ফোন তাই ফোন দিয়েছে তাই আমার একটু তাদের মধ্যে আমার মানে সত্যি আমি আমার ঠিকটা করি না, আমি এখান থেকে একটা মেয়েকে আমি অলরেডি পাকিস্তান করতে পেরেছি, আরেকটা মেয়ের মনে হয় করছি এটা একটা অনুষ্ঠান হবে আর কি, এটা আমার খাদ্য জানাবো তারপরে দোয়া করবে। আমি এখানে যে চাকরি করছি কিন্তু এইভাবেই আমি চাকরি পেরে আসছি, তো এখানে সত্যি আমি খুব আনন্দিত সেগুলো আমাকে এখানে যারা খাদ্য বিভাগের সাথে সম্পৃক্ত সবাই আমাকে খুব ভালোবাসতে, আমি বারবার আমার বিশেষ করে আমাদের ওয়েমেসকে অনেক রকম কথা করা হইত, আমি কিন্তু স্যার প্রতি মাসে আমাদের কিন্তু ডেকে অনেক বিটিং দিতাম বলতাম প্রত্যেকটা জেলার দিন, কারণ এই বিভাগে আমার বিশেষ করে আমাদের ডিসি স্যার কিন্তু আগে যে ডিসি স্যার ছিলেন তারপর স্যার প্রায় আমাকে বলতো যে হিসাবে এছাড়াও বলতো আর কি, তো ডিসি স্যার আমাকে খুব পছন্দ করতাম ভালোবাসতাম। আমি সত্যি আমি লালমনিহাটে মানে প্রাপ্য আপনাদের সবাই যে আমাকে বললেন যে আমি খুব মানে ভালো ছিলাম এটাই আমার প্রাপ্য আর কিছু নয়, আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি, আমি আশা করছি যে আমি ভালো থাকতে পারবো আমার সে সর্বান আছে সবার সাথে দোয়া করেন আমাদের আমার পরিবার জন্য দোয়া করবেন, এটি কামনা করে আমি আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করছি, সবাই ভালো থাকবেন। তবে একটা থেকে করতেছি যে খাদ্য বিভাগে কাজ করতে গেলে অনেক সেন্সিটিভ, বিশেষ করে খাদ্য বিভাগ খুবই সেন্সিটিভ, যে কোনো একটা জিনিস বিশেষ করে আমাদের যারা খাদ্য বিভাগের আমার আছে অনুরোধ করবো আপনারা মানে কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক সব ঠিক এই জিনিসটা মনে রাখবেন,
খাদ্য বিভাগের চাকরি হলে এটাই বিভিন্ন অফিসার আছে দেখবে আপনার কোয়ালিটি কি নিচ্ছে খাদ্য মানে আপনার মূল্য ঠিক আছে কিনা এই সমস্ত কিন্তু মানে এসে দেখবে। আর যদি অধ্যতন কর্তব্য আসে কোনো বাইরে কোনো কারণ নেই, কারণ আমি তো চুরি করি নি, আমার গ্রামের মালামাল কিন্তু সবই আছে দেখবে তার অসুবিধা। কাজে এই জিনিসটা আপনারা আমি জানি খাদ্য বিভাগ সবচেয়ে মানে প্রোটোকলটা মনে হয় বেশি দেয়, মানে আমাকে দেখুন একটা ডিপার্টমেন্টের কর্মকর্তা বলছিল যে খাদ্য বিভাগের যে কোনো একটা কর্মকর্তা আছে জিএস হয়ে গেছে গা, তো এখন হয়তো ঢাকা থেকে মনে হচ্ছে আমাদের খাদ্য বিভাগের অনুমতি আছে তাকে, মানে আমরা কিন্তু তাকে প্রোটোকল দিয়েছি এবং তারা আমাকে আমাদের জানে যে হ্যাঁ খাদ্য বিভাগে এরকম প্রোটোকল পায় তারা, এটা দিচ্ছারও বলে গেছে সেই জিনিসটা। মোটামুটি যাই সবাই এটা আপনারা ভালো থাকবেন কামনা করি, আমাদের দোয়া রাখবো সর্বশেষ করে শেষ করছি। আসসালামু আলাইকুম।